كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. بے شک نماز کا مومنوں پر اوقات مقررہ میں ادا کرنا فرض ہے. پشچم بنگلائے তথ্য বহন এবং গবেষণার একটি বই পুস্তক আকারে লিপিবদ্ধ করেছেন। গোটা পশ্চিমবাংলায় সেই পুস্তকটি সায়েন্স এবং কোরআনকে সামনে রেখে সকলে সমর্থন করেছেন। সেই সাহেবের কাছে আমাদের একটি প্রশ্ন, বেল্লামায় আমাদের বিভিন্ন জায়গায় এই সময়টাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঝড় তুফান চলছে, আমরা সত্য জিনিসটাকে এড়িয়ে চলছি, এদিকে আমাদের কি হবে? আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা এই বইটা এখন পেয়ে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে সঠিক জিনিসটা আমরা এই বই থেকে পেয়েছি, আর এই বইটা আমাদের আমল করার জন্য বিভিন্ন জায়গায় মানুষ ভাবছে এই বইটার কিছু মূল্য নেই, ভাবছে বইটার নাম আপনারা দেখতে পাচ্ছেন, সলাতের চিরস্থায়ী সময় সরণী পশ্চিম বাংলার জন্য ডিটেলস এটা দেওয়া রয়েছে। এই জিনিস আমাদের সামনে বসে রয়েছেন, উনি সম্পাদন করেছেন। এর মধ্যে আমাদের মধ্যে যেগুলি রয়েছে নম্বরও রয়েছে, এই বই থেকে আমরা লেটেস্ট যে সময় সরণি এগুলো আমরা পেয়েছি, এই জন্য আমাদের চারি সমস্ত জায়গায় তুলে ধরতে আমাদের কষ্ট হচ্ছে। সেক্ষেত্রে এটা আমরা যদি গ্রহণ না করে আমাদের কতটুকু ক্ষতি হবে, এদের আমাদের গ্রহণ করা কতটুকু প্রয়োজন, খাস করে রমাজান মাস সহ সারাটি বছরের আপনি দু এক কথায় উত্তর দেন, ক্ষতি আমাদের কতটুকু হবে, এটি গ্রহণ না করলে বা এটা আমাদের গ্রহণ না করলে সাবমিট না করলে আমাদের কতটুকু ধর্মের ক্ষতি হবে, আপনি দু এক কথার উত্তর দিন। প্রশ্ন আমার করাই গেল, ইনশাল্লাহ আশা করি অ্যান্সার আপনার খুব শর্ট হবে, কোশ্চেনদের কোরআন সহিহ হাদিসের উত্তরটা দেবে। শেখ পর্যালোচনা করে অক্ষরেখা দ্রাঘিমা রেখা থেকে নিয়ে অক্ষাংশ দ্রাঘিমাংশ বেঞ্চমার্ক ইত্যাদি নিয়ে গবেষণা করে মূলত ইসলামিক ফাইন্ডারের টাইমকে সামনে রেখে সারা পশ্চিমবাংলার জন্য টাইমটা নির্ধারণ করা হয়েছে। ইতিপূর্বে বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইমগুলো প্রচলিত থাকলেও সেগুলো বেশিরভাগই অনুমান ভিত্তিক ছিল। আমার জানা মতে বেদালপুরের চার্চ, আব্দুল মুহিদ সাহেবের নির্মিত চার্চকে কেন্দ্র করে মুর্শিদাবাদের বিভিন্ন ব্লকে অনুমান ভিত্তিক কিছু যোগ বিয়োগ করে টাইম করা হয়েছিল, সেগুলো বিভিন্ন জায়গায় চলত, ফলে একটা বিভ্রান্তি ছিল। কেননা সেখানে শুধুমাত্র দ্রাঘিমা রেখাকে কেন্দ্র করেই টাইম টেবিলটা আমরা ভেবেছিলেন এবং বলেছিলেন যে প্রতি 17 মাইল প্রতিদিকে 1 মিনিট বিয়োগ করতে হবে, 17 মাইল পশ্চিমে 1 মিনিট যোগ করতে হবে, অক্ষাংশের বিষয়টা ওনারা একদমই মনে। কিন্তু একজন মানুষ ভগবান বলার লোক বিলাস করে টাইমটা কী করে কত মিনিট যোগ করবে, কত মিনিট বিয়োগ করবে, কী করে হিসাব করবে, এই হিসাবটা তাদের জানা ছিল না। তাই আমি দীর্ঘ পর্যালোচনা করে আল্লাহ তাআলার অশেষ রহমতে সারা পশ্চিমবঙ্গের কয়েক হাজার শহরের টাইম টেবিল এবং তাদের রাগিমা রেখা অক্ষরের কাছে সামনে রেখে টোটাল সারা পশ্চিমবঙ্গে মোট 12টি টাইম টেবিলে ভাগ করে সূক্ষ্ম হিসাবে টাইম টেবিল নির্ধারণ করেছি, যা আমার জানা মতে বর্তমান সময়ে একমাত্র চার্ট যা পশ্চিমবঙ্গের জন্য তৈরি হয়েছে।
ইতিপূর্বে চার্টগুলো সব বিভিন্ন ব্লক ভিত্তিক এলাকা ভিত্তিক ছিল, সেই চার্টটাকে সামগ্রিকভাবে সারা পশ্চিমবঙ্গের জন্য একটা চার্ট তৈরি করা হয়েছে। আল্লাহ তাআলার কাছে দোয়া যে আল্লাহ যেন আমাদের এই চার্টটি কবুল করেন। এবং সর্বশেষ কথা হলো এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রায় ম্যাক্সিমাম জায়গাতে এই চার্টটি ফলো করে তার জন্য ফলো করা হয়। এবং আলহামদুলিল্লাহ আমাদের এই চার্ট গৃহীত হয়েছে। সব থেকে বড় কথা হলো ওই এই চার্টের সঙ্গে অন্য চার্টে অনেক পার্থক্য আছে। ফজরের টাইম, আসরের সলাত, জোহরের টাইম, প্রত্যেকটা টাইমের সূক্ষ্ম হিসাব দেখেছিল এই চার্টে। সারা পশ্চিমবঙ্গের টাইমের সমস্ত নামাজের সূক্ষ্মভাবে হিসাব করা হয়েছে। এবং যদি এই টাইমকে ফলো না করে এর বিপরীতে যেমন বেলডাঙ্গার চার্টে চলছে সেটা ফলো করলে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখব বিভিন্ন মাসে ফজরের আজান টাইমে 10-15 মিনিট আগে হয়ে যাচ্ছে, আসরের টাইম কখনো আগে হচ্ছে কখনো পরে হচ্ছে, ইভেন মাগরিবের টাইম সূর্য ডোবার সঙ্গে সঙ্গে যেটা হওয়ার কথা সেখানে ইন্টারনেটে যে টাইমগুলো দেখাচ্ছে তার থেকে কোনো সময় 2 মিনিট কোনো সময় 1 মিনিট আগে এই বেলডাঙ্গার প্রচলিত চার্টে রয়েছে, যা বর্তমান ছেলেদের কাছে খুবই ভয়ঙ্কর বিষয়। এখনকার প্রত্যেকটা ছেলেদের হাতে মোবাইল, অ্যান্ড্রয়েড সেট, তারা মুসলিমগুলো বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে দেনান দিয়ে তাদের নির্দিষ্ট এলাকার মাগরিবের টাইম সূর্যোদয়ের এবং সূর্যাস্তের টাইম জানতে পারছে। সেক্ষেত্রে তাদের কাছে একবার স্পষ্ট যে বেলডাঙ্গার বর্তমানে যে চার্জ চলছে প্রচলিত আছে সেই চার্টে মাগরিবের টাইমটা মূলত 1 মিনিট 2 মিনিট 3 মিনিট কখনো কখনো আগে রয়েছে, যা একজন শিক্ষিত এবং বর্তমান আধুনিক বিজ্ঞান মনস্ক ছাত্রদের কাছে ছেলেদের কাছে গ্রহণযোগ্যমনীয় নয়। আমি অনুরোধ করবো কি আপনারা আমার চার্টও ফলো করার প্রয়োজন, এটা আমার ব্যক্তিগত কোনো কাজ নাই, এটা মূলত উম্মাদের জন্য খিদমতে করা হয়েছে। আপনারা নিজে গবেষণা করুন, নিজে আপনারা খুলেন, আপনার চোখ খুলে যাবে, আপনি যে যা সামনে হবে সেটাই গ্রহণ করুন। আমি শুধুমাত্র একটা জাস্ট আল্লাহ রাস্তায় আল্লাহ তারা ইচ্ছা আমি একটা রাস্তা খুলে দিয়েছি, যুবক ভাইরা সেটা নিজেরা অনুসন্ধান করে সত্যকে জানতে পারবে। আল্লাহ তারা যেন আমাদের সত্যকে জানতে পারে। দেখ শেখ, এই বইটাই সব পাওয়া যাবে? হ্যাঁ ইনশাআল্লাহ, এই বইয়ে সব কিছু আপনি পাবেন। ডিটেলস পড়বেন, এর ভূমিকা দেখবেন, সব কিছু আপনি দেখবেন, সমস্ত ভূমিকাটা পড়বেন, বুঝতে পারবেন। শেখের কাছে প্রশ্ন, এই সামনে রমজান মাস আসছে, গোটা পশ্চিমবাংলার জনতে আহলে হাদিস রমজান মাসের টাইম টেবিল নিয়ে কি পদক্ষেপ নিয়েছে সে সম্পর্কে আপনি কিছু বলুন আমাকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জমিয়তে আহলে হাদিস পশ্চিমবাংলার আমি একজন সক্রিয় সদস্য, যদিও আমার পোর্টফোলিও কিছু নেই, তথাপি আমি অঙ্গাঙ্গিভাবে জড়িত। জমিয়তে আহলে হাদিস পশ্চিমবাংলা প্রতিবারের নাই, এবারে রমজান মাসের চাপ দেখার জন্য একটি কমিটি গঠন করেছে। আলহামদুলিল্লাহ, যে কমিটি মুর্শিদাবাদের জমিয়তে আহলে হাদিস অফিসে থাকবে কমিটির সদস্যরা, সেদিন সেখান থেকে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষকে অনলাইন এবং ফোনে জানিয়ে দেওয়া হবে যে আজকে তারাবি হবে কিনা বা রমজানে শুরু হলো কিনা সেটা আমরা জানাতে পারবো। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রতি বছরের নেই, এবছরও আমরা পশ্চিমবঙ্গ জমিতে আদালতের পক্ষ থেকে, বিশেষ করে মুর্শিদাবাদ জেলা জমিতে আদালতের পক্ষ থেকে তার কর্মীদেরকে বিশেষভাবে রমজানে কোরআন তিলাওয়াত, বিশেষ কতগুলো সুরা পাঠ সেগুলোর দাস দান ইত্যাদি বিষয়ে সচেতন করা হয়েছে। 3 নম্বর বিষয় হচ্ছে গত 3 বছর থেকে আমরা মুর্শিদাবাদ জেলার উদ্যোগে সারা পশ্চিমবঙ্গের জন্য আমরা সংবাদ পত্রিকায় রমজানের টাইম টেবিল বের করে দিই, যা বলা যেতে পারে যে একদম আমাদের বিরলতম পদক্ষেপ, যা ইতিপূর্বে কোনো সংগঠন কেউ সারা পশ্চিমবঙ্গের জন্য রমজানের চাট করে। আমরা সেই রমজানের চাট সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মাদ্রাসা, শিশু মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠানের নজরে আনার জন্য, পৌঁছে দেওয়ার জন্য মার্চ মাসে পত্রিকাটা প্রকাশ করেছি, যেন মানুষ সেই টাইম টেবিলটা প্রকাশ করতে পারে এবং সঠিকভাবে সঠিক বিষয়টা জানতে পারে। বাকি থাকে আমি অনুরোধ করবো আমার যে সমস্ত কম্পিউটার ইন্টারনেট ভালো চালায় এমন ভাইদের কাছে, যে এটা যেন একটা অ্যাপস আকারে বের করা হয় এই সময়সারণীটা, এবং এই সময়সারণী এত বেশি বিভিন্ন জায়গায় প্রচার করা হয় যেন মানুষ বইয়ের উপর নির্ভরশীল না থেকে অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে জানতে পারে। এবং আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমার যে বেলডাঙ্গার পক্ষ থেকে আমাদের হাসানুজ্জামান এবং আমাদের কিছু ভাইয়ের একটা অ্যাপস বানিয়েছেন, যে অ্যাপসে রমজানের সময়সারণী অ্যাপস দেওয়া হয়েছে। এই অ্যাপসটা আপনি বেলডাঙ্গায় বানিয়েছেন আমাদের টাইম টেবিল অ্যাপস থেকে পাবেন। অ্যাপসটার নাম হচ্ছে রমজান সময়সূচি 2018। রমজান সময়সূচি 2018 এই অ্যাপসটা
আপনি ঠিক করে পাবেন, বিশেষ করে বেল্লাটা এবং রিজেনাবাদ থানার লোকের এটা পাবেন। অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ সারা পশ্চিমবঙ্গের জন্য এই চাট তৈরি হবে। আমি অনুরোধ করি তাদের কাছে যেন সারা পশ্চিমবঙ্গে শুধু রমাজান না, সারা বছরের টাইম বলে যারা ব্যবসা করে তৈরি হয়ে যাবে। আল্লাহ তালা যেন আমাদের তৌফিক দান করেন এবং আমাদের এই প্রচেষ্টাকে কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম। শেখের কাছে আর একটি প্রশ্ন, আমরা তো সকলে মুর্শিদাবাদবাসী, গোটা পশ্চিমবাংলায় চাট যদি আমরা সংগ্রহ করতে যাই পাব? দেখুন ভাই, বর্তমানে ইন্টারনেটের যুগ, আমাদের সর্বপ্রথম পত্রিকা শুধু হার্ড কপি না, সফট কপি প্রকাশ করার জন্য আমাদের মাসিক সর্বপদ এই সাইটে আপনি বলবেন, সেখানে গিয়ে আপনি সরাতে বলে পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ না, সারা বিশ্বের আপনি যেখানে থাকবেন আপনি মাসিক সর্বপদ এই নামে ক্লিক করে সেই সাইটে গিয়ে আপনি সমস্ত আমাদের পত্রিকা পাবেন এবং সলাতে চিরস্থায়ী সমাজ সারণীয় পাবেন ইনশাআল্লাহ। এবং আমাদের অন্যান্য কিছু অ্যাক্টিভিটিস গুলো আপনারা প্রকাশিত হয়েছে মার্চ 2018 সংখ্যাতে রমজান মাসের চারটা প্রকাশিত হয়েছে। যাক, সেখানে পাশে আমরা যথেষ্ট পরিমাণে জমিয়তে আইলা দৃষ্টি পদক্ষেপ নিয়েছি সময় স্মরণে এবং খাস করে রমজান মাস সম্পর্কে, সেই সম্পর্কে আমরা যথেষ্ট তথ্য পেলাম আলহামদুলিল্লাহ। আমরা পশ্চিমবঙ্গের যে কোনায় থাকি না কেন, যদি আমরা সরলপথ .www.masiksarolpath.com থেকে আমরা নিতে পারি, অথবা সরলপথ যদি আমাদের কোনো ভাইয়ের মাধ্যমে যদি সরলপথ পাই মার্চ মাসের সরলপথ থেকে, আমরা রমজান মাসের সময়সূচিটা ইনশাআল্লাহ বের করুন। ওখান থেকে সব টাইম দেওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অশেষ রহমতের মাধ্যমে আমাদের জমিয়তে আইলা দিস গোটা পশ্চিমবাংলা সহ খাস করে মুর্শিদাবাদ জমিয়তে আইলা দিস সঙ্গে এক হয়ে সত্যকে গ্রহণ করা এবং সত্য পক্ষে ধাবিত হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।